Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika la. Wa nashhadu anna sayyidana Muhammadan abduhu rasuluhu sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa barik wa sallim tasliman katsira. Amma ba'd, faqad qala Allah ta'ala fi kalamil majidi wa fi furqanil hamid, a'udzu billahi minasy syaithanir rajim, bismillahirrahmanirrahim, falyadhaku qalilan walyabku katsira. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, aktsiru dzikra hadzi min lazzatil maut, aktsiru dzikra hadzi min lazzat min maut, aw kama qala alaihi salatu wassalam. Barakallahu lana wa lakum fil Qur'anil Azim wa nafa'ana wa iyyakum bil ayati wa dzikril hakim fastaghfiru innahu huwal ghafurur rahim. Muazzaz muhtaram sanmanito darshok shrota, Allah ta'ala darbare lakh koti shukriya je mohan rabbul alamin amaderke Allah ta'alar doya ebong maya bujhar ebong er upore kichu shongkhok amol korar taufik dan korechen ejonno bole alhamdulillah. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথা বলেছেন, বেশি করে কান্নাকাটি করার জন্য এবং কম হাসার জন্য, বেশি করে কান্নাকাটি করা এবং কম হাসা। আমাদের দুনিয়ার মধ্যে আমরা বেশি পরিমাণে হেসে থাকি আর কম পরিমাণে আমরা কান্না করি, উল্টা হয়ে গেছে। আমরা যখন একত্র হই বিবি বাচ্চাদের সাথে, তখন আমরা মৃত্যুকে ভুলে যাই, নাউজুবিল্লাহ। আমরা যখন বন্ধুবান্ধবের সাথে একত্র হই, তখন আমরা মৃত্যুকে ভুলে যাই। যখন আমরা অর্থের প্রাচুর্যে থাকি, তখনও আমরা ভুলে যাই, এবং যখন দারিদ্রতার মধ্যে থাকি, তখনও ভুলে যাই। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে অগাধ সম্পত্তির মালিক, আবার আল্লাহ তাআলার সান্নিধ্যেও তারা অনেক এগিয়ে রয়েছে দান খয়রাতের ব্যাপারে, হজ যাদ্দু জাহাদ জাকাত সৎকার ব্যাপারে অনেক অগ্রসর মান। আবার অনেক গরিব মানুষও রয়েছে এমন যে ক্ষুধা তৃষ্ণা রয়েছে, অভাব অভিযোগ রয়েছে, তারপরও আল্লাহ তাআলার সান্নিধ্যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আমিন। তো চার শ্রেণীর মানুষ আমরা দেখতে পাই। এক শ্রেণীর মানুষ অভাবের কারণেও আল্লাহ থেকে দূরে রয়েছে, নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ অধিক প্রাচুর্যের কারণে, ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততার কারণে অনেক পিছিয়ে আছে, নাউজুবিল্লাহ। আবার কিছু মানুষ অনেক প্রাচুর্যের মধ্যে থেকে ওই প্রাচুর্যকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন, আমিন। এবং কিছু মানুষ দরিদ্রতার মধ্যে থেকে একেবারে আল্লাহ তাআলার নিকটে চলে যাচ্ছেন, আমিন। তো এখন আমরা কোন পর্যায়ে আছি, আমি কোন পর্যায়ে আছি, আমাদের এটাই বোঝা উচিত, আমার এটাই বোঝা উচিত যে আমি কোন পর্যায়ে আছি। আমার আমি যে দালান কোঠা নির্মাণ করতেছি, বাড়িঘর নির্মাণ করতেছি, জমি কিনতেছি, আল্লাহ তাআলা কি আমাকে এগুলো বলেছেন কি না, এটা জানা দরকার। যে আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে বলেছে যে ছেলেমেয়ের জন্য তুমি চিন্তা করো, ছেলেমেয়ের জন্য আপনি ফিকির করবেন, বাকি ফিকিরকে গালেব করবে আল্লাহ তাআলা। ফিকির করা, যে আপনি ফিকির করবেন আসলে আখেরাতের লাইনে, যে বাচ্চা কীভাবে হুজুর হইতে পারে, আলেম হইতে পারে, হাফেজ হইতে পারে, মাওলানা মহাদ্দেস মুফতি কীভাবে হইতে পারে, সে নামাজি কী করে হয়, সে আদব বলা কী করে হয়, এইগুলো ফিকির আপনাকে করার জন্য বলা হয়েছে। এবং এই সুবাদে ভালো মাদ্রাসা, ভালো ওস্তাদ, ভালো বন্ধু নির্বাচন করার ব্যাপারে পিতামাতাকে যথেষ্ট ভূমিকা পালন করার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকিদ রয়েছেন। কিন্তু আমরা হয়ে গেছে উল্টো, আমরা ছেলেমেয়ে কীভাবে চলবে, ছেলেমেয়েকে সুখী করার জন্য আমরা প্রতিনিয়ত অন্যের গলায় ছুরি দিতে দেরি করতেছি না, নাউজুবিল্লাহ। অন্যের মাথায় ঠেক লাগে, গুলি করা, হত্যা করা, গলা কেটে ফেলা, আগুন দিয়ে পোড়ায় ফেলা, গাড়ি জ্বালায় দেওয়া, এইগুলো এইভাবে মানুষের চেক জালিয়াতি করা, সিল জালিয়াতি করা, এইভাবে আমরা দলিল জালিয়াতি করা, এইভাবে জাল নোটের ব্যবস্থা করা, নাউজুবিল্লাহ, ডাকাতি করা, চুরি করা, রাহাজানি করা, এইভাবে মিথ্যা বিভিন্ন রকমের সাক্ষী দিয়ে বিভিন্ন লোককে হয়রানি করা, কত রকমের অঘটনের মধ্যে আমরা জড়িত, শুধুমাত্র আমরা একটু সুখী হওয়ার জন্য, নাউজুবিল্লাহ। সুখ কোথায় রয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার দেখানো পথেই সুখ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যখন মানুষ
হারাম উপার্জন করবে, হারামের মধ্যে যাবে, তখন মানুষ সুখ পাবে না, নাউজুবিল্লাহ। যখন হালাল খাবে, হালাল হালালের দিকেই নিবে, হালালের কোনো ক্ষয় নেই, হালাল উপার্জনের ফলাফল অত্যন্ত মনোমুগ্ধকর এবং এটার ফলাফল অত্যন্ত নুরানি, এটা অনন্তকালের। হালাল ইনকাম করবে একদিন, কিন্তু এর কেয়ামত পর্যন্ত এটার যাজা আসতে থাকে। হযরত মুফতি মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র বা শাহ আলমগীরের একটি ঘটনা এভাবে রয়েছে যে উনি ওস্তাদজি ওনার এমনিভাবে একটা মেয়ে বিয়ের বাকি ছিল, তো সহায়তার জন্য ছাত্রের কাছে আসছিল। ছাত্র তখন ছাত্র ছিল, কিন্তু এখন সে বাদশাহ হয়েছে। তো বাদশাহর কাছে অবশ্যই অগাধ সম্পদ রয়েছে, তো বাদশাহ সেই সম্পদ থেকে ওস্তাদকে কিছু সহায়তা করবে এই আশাতেই ওস্তাদ এসেছিলেন। কিন্তু যা কল্পনা করেছিল, চিন্তা করেছিল, ব্যতিক্রম ঘটনা ঘটে গিয়েছিল। ওস্তাদজিকে ওই দিন ফেরত দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি আজকে না আগামী দিন আসবেন। তো ওস্তাদজিও চিন্তা পড়ে গেলেন যে এত সম্পদের মালিক একজন বাদশাহ আমার ছাত্র আমাকে খালি হাতে ফিরাই দিল, আবার আগামী দিন আসতে বললো, হয়তো আগামী দিন আসলে অনেক বেশি পরিমাণ আমাকে দিতে পারে। তো সে কী করলো, পরের দিন আসলেন। উনি পরের দিন আসার পরে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইয়ের হাতে বা শাহ আলমগীর 4 আনা পয়সা উঠাই দিয়েছিল, 4 আনা পয়সা। তো সংক্ষেপে বলবো এতটুকুই যে কোনো মানুষ কোনো মানুষকে কিন্তু 4 আনা দেওয়া, এটা কিন্তু সহায়তা হয় না, এটা ভিক্ষে হয়, এটা একেবারে আর ভিক্ষার চেয়েও নিকৃষ্ট হয়, একেবারে জঘন্য। মানে এটা কল্পনাও করা যায় না যে একটা বাদশাহ একটা মানে গরিব দুঃখীকে 4 আনা পয়সা দিয়েছে, এবং সেই জায়গায় ওস্তাদ হলে তার কোনো কথাই নেই, এটা কত বড় অপমান হতে পারে। বাহ্যিক নজরে যদিও এরকম, কিন্তু এটার ফলাফল অত্যন্ত নুরানি, আলহামদুলিল্লাহ। তো উনি কী করলেন, মনক্ষুণ্ণ হলেন, ওস্তাদজি মনক্ষুণ্ণ হলেন যে বেটা তুমি আগের দিন আমাকে দিলে না, সেটা এক ধরনের অপমান ছিল, যা আমি বুঝে নিলাম যে আশায় ছিলাম আজকে আমাকে দিবা, কিন্তু আজকে তুমি আমাকে 4 আনা দিয়া অপমান করলা। এটা মনে মনে ইয়ে করে উনি চলে গেলেন, কিন্তু ছাত্রকে কিছুই বললেন না, অর্থাৎ বাদশাকে কিছুই বললেন না, বা শাহ আলমগীরকে কিছুই বলেন নাই, চলে গেলেন। চলে যাওয়ার পরে উনি পথের মধ্যে বাজারের মধ্যে থেকে একটি মাছের ব্যবসায়ীর কাছ থেকে একটি মাছ, উনি বেশ বড় সড় মাছ, ওটা ব্যবসায়ী সেও বিক্রি করার জন্য খুবই উদ্রিক ছিল, তো সে নামমাত্র মূল্যে এটা বিক্রি করে দিবে। আল্লাহ তাআলার কুদরত কত, আল্লাহ তাআলার কুদরত কত বড়, ইনি বিক্রি করার জন্য অধীর, আর মোল্লা জিয়ান আবদুল্লাহ 4 আনা পয়সা দিয়ে কী করবে, এটা দিয়ে তো এমন কিছু হবে না। তারপরেও মাছটাকে দামাদামি করলো, যেহেতু দামাদামি করা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কিছু তোমরা দামাদামি করো, দামাদামি করা সুন্নত, যদিও মূল্য জানা থাকে তারপরও দামাদামি করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতকে খেয়াল রেখে উনি দামাদামি করলেন। এরপরে বললো যে ঠিক আছে, আপনার কাছে যা আছে তাই দিয়ে দেন, আপনি মাছটা নিয়ে যান। তো ওই 4 আনা পয়সা দিয়ে ওই মাছটা খরিদ করলেন। ওই মাছটা নিয়ে বাড়িতে নিয়ে যখন ওটাকে কুটা হলো, রান্না করার জন্য যখন কাটা হলো, তখন ওটার পেটের ভিতর থেকে 4টি হীরের টুকরো আল্লাহ তাআলার কুদরতের জাহির প্রকাশ করলো, আলহামদুলিল্লাহ। তো ওই 4টা হীরের মাধ্যমে কন্যার বিবাহ হয়ে গেল, এবং বাকি হীরে একটা হীরের মাধ্যমেই সম্ভব হয়ে গেল অনেক কিছুই, বাকি হীরেগুলো আইনা বা শাহ আলমগীরের কাছে এরকম জমা দেওয়ার চেষ্টা করলো, এবং তাকে প্রশ্ন করলো যে তুমি আগের দিন আমাকে ফেরত দিলা, পরের দিন আমাকে 4 আনা পয়সা দিলা, আমি বুঝতে পারলাম না তুমি এরকম আচরণ আমার সাথে কেন করলা। তখন ছাত্র বলতেছে, ইয়া ওস্তাদজি, আপনি আমাকে কখনো হারাম শিক্ষা দেন নাই, আপনি আমাকে সবসময় হালাল শিক্ষা দিয়েছেন, আপনি আগের দিন আসছিলেন আমার কাছ থেকে কিছু সহায়তা নেওয়ার জন্য, তো আল্লাহ তাআলা আমাকে শরীরটা দিয়েছে, এছাড়া এই রাজপ্রাসাদ এবং এই ধন ভাণ্ডার এগুলো তো জনগণের হক, এগুলো জনগণের জন্যই আমি সবসময় খরচ করি এবং জনগণের সেবক হিসেবে নিজেকে মনে করি, তো আমি আমার বলতে আসলে আমার শরীরটাকে আমার মনে করছি, তা আমি আমার শাহী পোশাক খুলে দিয়ে রাত্রে আমি
দিন মজুরির কাজ করেছিলাম, ছদ্মবেশে লোকালয়ে গিয়ে আমি পরিশ্রম করে চার আনা পয়সা উপার্জন করে আপনার জন্য নিয়ে আসছিলাম, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম আল্লাহ তাআলা যেন এই চার আনা পয়সার মধ্যে বরকত দিয়ে দেন। তো ওই চার আনা পয়সার থেকে হীরের এভাবে ইয়ে হলো, আল্লাহ তাআলার কুদরত জাহির হলো, এবং কিতাবের মধ্যে এভাবে আসছে। ফতোয়া আলমগীরের শুরুর মধ্যে এই ঘটনাটা বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন, যে মোল্লা জিয়ুর রহমতুল্লাহ আলাই বাদশা আলমগীরকে কী শিক্ষা দিয়েছিল এবং বাদশা আলমগীর কেমন আলেম হয়েছিলেন। তো পরবর্তীতে দেশবরেণ্য ওলামা ইকরামকে একসাথ করে এই ফতোয়া আলমগীরি কিতাব ওই হীরের মাধ্যমেই খরচ আঞ্জাম দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলার কত বড় কুদরত, হালালের কত বড় ফজিলত, আল্লাহ তাআলার নামের উপরে কত লক্ষ লক্ষ কোটি 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 অগণিত মাস, অগণিত এভাবে পশু জবাই হইতেছে, কিন্তু আজ পর্যন্ত কোথাও শর্ট পড়ে নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কত বড় মেহরবানি। তো এই ছিল আজকের ভিডিও, আমরা হালালের চিন্তা করব, মৃত্যুর চিন্তা করব, আমরা ইনকাম করব, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জাযাকাল্লাহু খাইরুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো যে অন্তত আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল অল করে দিন, যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনার নিকটে সহজে পৌঁছে যায়, এবং একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে লিখবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও অথবা সুপার ভিডিও অথবা হ্যাঁ এরকম ভালো একটি কমেন্ট করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, অবশ্যই এর দ্বারা আপনি সওয়াবের মালিক হবেন, এবং তাদেরকেও বলবেন এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের সঙ্গে থাকে। তো ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য কথা এই পর্যন্তই রাখলাম, চ্যানেলের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ভিডিও পেতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।